আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বালিশের কভার। এই বালিশের কভারটি আমি আপনাদের খুব সহজভাবে তৈরি করে দেখাবো। প্লিজ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন। এখানে আমি বালিশের কভারের কাপড় নিয়ে নিয়েছি। প্রত্যেকটি চাদরের সাথেই দুটি করে বালিশের কভার তৈরির জন্য কাপড় থাকে। যদি কাপড়ের বহরটা ভালো হয় তাহলে দেড় গজ পরিমাণে কাপড় লাগবে, আর যদি কাপড়ের বহর ছোট হয় তাহলে দুই গজ পরিমাণে কাপড় লাগবে দুটি কভার তৈরি করতে। এখানে আমি কাপড়টাকে এক বাজে দুই পার্ট করে নিয়েছি। কাপড়ের ডিজাইন অনুসারে কাপড়টা ভাঁজ করে নিতে হবে। যদি আপনাদের চাদরে কোনো ডিজাইন থাকে সে অনুযায়ী কাপড়টাকে ভাঁজ করে নেবেন। আর এখানে আমি একটি রেডিমেড বালিশের কভার নিয়েছি। এই কভার থেকে মাপ নিয়ে আপনাদের বালিশের কভারটি তৈরি করে দেখাবো, যাতে আপনারা খুব সহজভাবেই বুঝতে পারেন। প্রথমেই আপনাদের মাপটা দেখাচ্ছি। প্রথমেই কভারের একটি সাইডে যে ছোট কাপড়ের অংশটা থাকে সে অংশটির মাপ নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি লম্বার মাপ। এই সেলাই পর্যন্ত দড়ি নিয়ে লম্বার মাপটি নিতে হবে। এখানে আমার লম্বা আসছে 23 ইঞ্চি, তবে এখানটাতে আমি আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিব। এখানে এখন মোট হচ্ছে 24 ইঞ্চি, এই 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য। এখন নিব চওড়ার মাপ। এক পাশের সেলাই থেকে দড়ে অপর পাশের সেলাই পর্যন্ত দড়ে মাপটি নিতে হবে। এখানে চওড়ার মাপটি আসছে 17.5 ইঞ্চি। এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য, মোট 18 ইঞ্চি নিয়ে নিলাম। এখন আমি এই মাপ অনুসারে কাপড়ে দাগ কেটে নিব। প্রথমেই নিচ্ছি চওড়ার মাপ। চওড়ার মাপ নিচ্ছি 18 ইঞ্চি। এরপর এখান থেকে নিচ্ছি লম্বার মাপ। একইভাবে এই সাইডও চওড়ার মাপটি কেটে তারপরে দাগ কেটে মিলিয়ে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি ছোট পার্টের মাপ অনুসারে এভাবে দাগ কেটে মিলিয়ে নিয়েছি। এবার এই দাগ অনুযায়ী কেটে নিব। এখানে কিন্তু আমার একত্রে দুটি বালিশের কভারের ছোট পার্ট বের করে নিয়েছি। এখন আমি বড় টুকরোটা কাটবো। বাকি কাপড়টাকে এভাবে এক বাজে দুই পার্ট করে নিয়েছি। এখন এই ছোট কাপড়টাকে এর উপরে এভাবে ভালো করে সেট করে নিতে হবে। এখন আমি কভার থেকে বর্ডারের মাপটা নিয়ে নিব। কভারের সাইডে কতটুকু বর্ডার আছে এভাবে ইঞ্চি টেপ ধরে মাপ নিয়ে নিতে হবে। এখানে দেখেন 1 ইঞ্চি থেকে 2 সুতো পরিমাণ বর্ডার আছে, দুই পাশে একই, দুটি মিলে এখন এখানে হচ্ছে 2.5 ইঞ্চির মতো। তবে এখানে আমি আরও 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 3 ইঞ্চি পরিমাণে নিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাপড়ের পরিমাণটা বেশি থাকে তাহলে বর্ডারটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। একইভাবে আমি চারপাশ ঘুরিয়ে 3 ইঞ্চিতে দাগ কেটে দাগগুলো মিলিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে তৈরি করবেন, তাহলে দেখবেন আপনাদের বালিশের কভারটাও হবে রেডিমেড বা বাজারের কেনা বালিশের কভারের মতো। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন তাই আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। এখন আমি চারপাশে দাগ কেটে কেটে নিব। হয়ে গিয়েছে কাটা। এখন মাঝখান থেকে এভাবে কেটে নিলে দুটি পার্ট বের হয়ে যাবে। এখন আমি এখান থেকে একটি টুকরা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে চারপাশ থেকে মুড়িয়ে সেলাই করে বর্ডারটি তৈরি করতে হবে। এখন আমি বালিশের ভিতরে ছোট কাপড়টা কাটবো। এই যে দেখুন, বালিশের কভারের ভিতরে যে ছোট কাপড়ের অংশটি থাকে আমি এই অংশটি এখন কাটবো।
এই কাপড়ের অংশটি লম্বা হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ, তবে এখানে আমি এই লম্বার পরিমাণটা আরো 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আর এই কাপড়ের চওড়াটি হবে আমরা যে বালিশের কভারের জন্য ছোট টুকরাটা কেটেছিলাম সেই ছোট টুকরার সমান। এখানে আমার এর চওড়া হচ্ছে 18 ইঞ্চি। এখন এই ছোট টুকরার কাপড়টিকে এভাবে এক সাইড থেকে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। একইভাবে ছোট কাপড়ের টুকরার এই অংশটিও এভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখুন, একইভাবে আমি দুটি পার্টি এরকম ভাবে সেলাই করে নিয়েছি। এখন বড় কাপড়ের টুকরাটিকে এভাবে দাগ কেটে চারপাশে চিহ্নিত করে নিয়েছি। এখন এই দাগ অনুসারে কাপড়গুলো বিছিয়ে নিব। প্রথমে বড় কাপড়ের টুকরাটিকে উল্টো সাইডে বিছিয়ে নিতে হবে। এরপর যে সবচেয়ে ছোট টুকরোটি কেটেছি সেটা এভাবে সোজা সাইডে বিছিয়ে নিতে হবে। আপনারা দেখুন, একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এরপর এর উপরে এটাকে এভাবে সোজা সাইডে দাগ অনুসারে বিছিয়ে নিতে হবে। ছোট কাপড়ের টুকরাটাকে এভাবে 1 ইঞ্চি পরিমাণ একটু এদিকে বাহিরে রেখে তারপরে বিছিয়ে নিতে হবে। এখন চারপাশ থেকে এরকম 1/2 ইঞ্চি করে বাস করে এর উপরে রেখে সেলাই করে দিতে হবে। আমি এখানে বাস করে হিজাব পিন দিয়ে আটকে নিচ্ছি, এতে করে সেলাই করতে সুবিধা হবে। কাপড়টিকে এইভাবে সেট করে নিয়ে অবশ্যই চারপাশ থেকে হিজাব পিন দিয়ে আটকে দিবেন। আমি এভাবে চারপাশ থেকে বাস করে নিয়ে হিজাব পিন দিয়ে আটকে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি এই সাইড থেকে আপনাদের কোনাটা কিভাবে বাস করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই কোনার কাপড়টাকে এইভাবে ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপরে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে। কোনার বাসটি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সেলাই করার সময় আমি আপনাদের আবারও দেখিয়ে দিব, তাহলে চলুন সেলাইটা দেখে নিই। এক সাইড থেকে হিজাব পিনটি এভাবে খুলে নিয়ে তারপরে সেলাই শুরু করছি। এই যে দেখুন বিয়ার্স, এভাবে সেলাইটি করতে হবে। আমি এই কোনাটা আপনাদের আবারও একটু ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজ করে ডবল করে সেলাই দিয়ে দিতে হবে, এতে করে বালিশের কভারগুলো দীর্ঘদিন টেকসই থাকবে, সহজেই ছিঁড়ে যাবে না। বিয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে বালিশের কভারের কোণাগুলো কতটা সুন্দর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।